জল যন্ত্রণা থেকে কবে মুক্তি জানি না। হ্যাঁ, আগের দিন রাত্রে বৃষ্টিতে রাস্তায় জল জমে গেল, এবং শুধু জল জমা নয়, একেবারে যাকে বলে ম্যানমেড ফ্লাড, এটাকেই বোধহয় ম্যানমেড ফ্লাড বলে। কারণ এক রাতে বৃষ্টিতে পুরো একদম রাস্তা জমে গেল, তার অর্থ যেখান দিয়ে জল পাস করার কথা সেই জায়গাগুলো এখনও পরিষ্কার হয়নি, এটা সোজা কথা। তাহলে এটা ম্যানমেড নয়, তা সেইগুলো করতে হবে। আর ডোবা নালা পুকুরগুলোকে তো একটু পরিষ্কার রাখতে হবে, যখন গরমকালে তখন সেগুলোকে কেটে বড় করা, এগুলো কি বলে দিতে হবে? যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তারাই তো জানেন, তাহলে কেন করেন না? শুধু ক্ষেত্রে পয়সা খরচ করে, অথচ যেটা মানুষ, এতে তো শুধু রাস্তায় জল জমছে না, রাস্তার যেটুকু ভালো রাস্তা থাকে সেগুলোও খারাপ হয়ে যায়। এ তো সামান্য বুদ্ধি, আর কত বোঝাবো, আর কবে? এটাও একটা সমস্যা, সবাইকে একত্র হয়ে এর সমাধান করা প্রয়োজন। শুনেছি পুজোতেও বৃষ্টি হবে, তাহলে তো বোঝাই যাচ্ছে পুজোর সময় রাস্তায় জলে ভর্তি নৌকা করে সবাই ঠাকুর দেখবে। এবার যদিও বলবে যে ঠাকুর এবার আমরা উৎসব করব না, শুনতে কথাটা খুব ভালো লাগে, আমরা খুব আবেগপ্রবণ, সত্যি কি তাই? তাহলে নিজেদের সমস্যা বছরের পর বছর পনেরো রয়েছে, সেগুলো সমাধান করি না কেন? কেন এইভাবে চলতে থাকে? এটা কোনো দলের ব্যাপার না, এটা মানসিকতার ব্যাপার। এই সমস্যাগুলো নিয়ে রিল করলে হয়তো যারা ইউটিউবার বা ফেসবুকে যারা পোস্ট করি তাদের হয়তো কিছু শেয়ার হলো, কিন্তু সমস্যার সমাধান না হলে সেটার কোনো ভ্যালু থাকে না, অন্তত এটা আমার ব্যক্তিগত মতামত। এগুলো তো আমাদের একটা সমস্যা, শুধু আমার এরিয়ায় নয়, সর্বত্রই এরকম সমস্যা রয়েছে, এগুলো সমাধান প্রয়োজন। কী বলেন বন্ধুরা?